কথাটো সঁচা কথা। আজমল ডাঙরিয়ায় যে মহিলার বিরুদ্ধে কথা কয়, নারীক যে অপমান করে, নারীক যে পণ্য সামগ্রী হিসাবে গণ্য করে, তেনেকা ব্যক্তি এগারীক যদি লগত অসমের জড়িত সকলতক ডর অনুষ্ঠানটে শঙ্করদেবর নাম লৈ যে অনুষ্ঠানে সুদৃঢ়ভাবে নিজের ধ্বজা উড়াইছে, আর যদি সংগঠনের অত্যন্ত শক্তিশালী অবস্থান আছে সেই সংগঠনটির মজিয়াত যদি এইদরে মহিলাক অপমান করা ব্যক্তি যায়, নিশ্চয়ক প্রত্যেকজন ব্যক্তির কারণে কষ্টদায়ক হব লাগে। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে মই তেখেতৰ লগত সমর্থনত আছো। চাওক, কিছুমান কথা তো লুকুয়াই লাভ নাই। আমি যেটো যিখন দেশত আইন হল, আইনখনটো এদিন রুলত পরিণত হব, গতি ইতিমধ্যে কাটো আইনত পরিণত হয়েছে, রুল আহিব কোর্টতো নিশ্চয়ক। আমার কিছু কিছু ব্যক্তিয়ে গৈ আর্জি প্রেস করেছে, গতি গোটেই কথাবিলাক পরিস্ফুট হব আর যেনেকৈ হয় আমি তেনেকৈ আগবাহিম। বাজেটর বিষয়ে মই বহুত ডিটেলসতো নাজানো, কারণ বাজেটের কথা আমাক জানা নহয়, বাজেটখন গোপনীয় হয়ে থাকে। কিন্তু মই আশা রাখিছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত বিত্তমন্ত্রী ডাঙরিয়ানিয়ে সর্বাঙ্গীন উন্নতির কারণে এখন নিশ্চয়ক ভাল বাজেট আনবে।